সিঙ্গালা গরু দেখে আমার অনেক ভালো লাগছে আমার এই সিঙ্গালা গরু অনেক কিনতে ইচ্ছে হচ্ছে আমি গাফতালি টাই হোকার সব জায়গায় বিক্রি করি সব জায়গায় দেখছি এরকম শিঙালা গরু কোনটা দেখিনি দেখতে ঢাকার বাজারে বাহুবালি সিনেমার গরু দর্শক দেখতেই পারছেন এই মুহূর্তে যেই গরুটি রয়েছে এখানে দুইটা গরু রয়েছে দুইটা গরু যেই লম্বা লম্বা শিং এই শিঙেই বলে দেয় বাহুবালি সিনেমার যে গরু রয়েছে সেই গরুর সাথে অনেকাংশে মিল এই গরুর দর্শক এই গরুগুলো কোথা থেকে আসলো এবং এই গরুর দাম কত চলুন জেনে নেই বিশাল সাইজের এই গরুগুলোর বিশেষ আকর্ষণ হল তার শিং লম্বা লম্বা শিং দুটির উচ্চতা প্রায় আড়াই ফিট যা দেখতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা এই ধরনের গরু তো ইউজুয়ালি আমরা আগে কমনলি দেখি নাই আমরা সিনেমাতে দেখেছি বাহুবলতে দেখেছি এখন সামনাসামনি দেখছি ভালো লাগছে আর কি ধরনের আনকমন প্রাণী কোরবানির জন্য নিয়ে এসেছে জাদিগাগুলো এটা ভালো উদ্যোগ ওদের আমি আমার বাবার সাথে আসছি আর এই সিঙ্গালা গরু দেখে আমার অনেক ভালো লাগছে

জানা যায় ভারতের গুজরাট থেকে জাতের এই গরুগুলো আবদানি করে ঢাকায় এনেছে উপলক্ষে এর একটি থেকে লাখ টাকায় বিক্রি করছে এক তারা সিনেমায় যে গরুটা ছিল বাবুল সিনেমায় তো কাইন্ড অফ ওই এই ব্রিডটার নাম হলো কাঁকরাজ হ্যাঁ অনেকে এটা এটার উৎপত্তি স্থল হলো গুজরাটে অনেকে এটাকে গুজরাট কাঁকরাজ বলে থাকে কোরবানির আগে মূলত এই সিংগুলোর আমরা একটু মেনিকিউর পেডিকিউর করে থাকি তো তারপরে আসলে এইটা আপনার আমরা শিংগুলোতে আমরা তেল দেই তো এর জন্য আসলে শিংগুলো দেখতে একটু অন্যরকম মানে একটু সুন্দর লাগে আর কি আমাদের কাছে মূলত বছরে ছয়টা ছিল তো তার মধ্যে আলহামদুলিল্লাহ চারটা সোল্ড আউট এবং ডেলিভারি হয়ে গেছে আর বাকি যে দুইটা আছে এই দুইটারও কথাবার্তা হচ্ছে তো ইনশাআল্লাহ এই দুটাও হয়তো বা যে কোনো সময় বিক্রি হয়ে যেতে পারে আর এগুলোর আসলে আমাদের দাম চা হলো এই জ্বরটার দাম চা হলো আমাদের চব্বিশ লক্ষ টাকা এই গরুটা আসলে আমাদের কাছে আসছে হলো প্রায় দুই মাসের মতন আর এখন বয়স এটার হলো ছয় দাঁত থেকে আট দাঁত হবে বিভিন্ন জাতের গরুর পাশাপাশি মরুভূমির উটও আছে সাদেক এগরোর নিজস্ব এই হাটে সেই সঙ্গে আছে ছাগল ভেড়া দুমবাউ বিশাল সাইজের এই ছাগলটি বারো লাখ টাকায় বিক্রি হয়েছে এস আই রাজ এটিএন নিউজ ঢাকা